নোয়াখালীর বেগমগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী তিন আসনের সদস্য সংসদ আলহাজ মামুনুর রশিদ কিরণের নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে চৌমুহনীতে বিকালে বিশাল বিজয় র্যালি বের হয়। বেগমগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানমের সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কিরণ। নতুন প্রজন্মে নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।